দিন কায়েমের স্বপ্ন কেউ দেখে না নতুন নতুন খালি ফেতনা আবিষ্কারের স্বপ্ন দেখে এরকম মুসলমান আছে না না আমি কি আমনে করার সময় বলি যে সমাজে আলেম আছে তিন ধরনের একটা হলো সরকারি একটা হলো দরবারি আর একটা হলো দরকারি আছে না না দরকারি যারা তারা হলো আনাকিমউদ্দিন এই জমিনে দিন কায়েম করতে চায় আল্লাহ লাকুল খলকু ওয়াল আম সৃষ্টি দার আইন চাই সে আল্লাহর কথা বলেন ঠিক না ব্যাটি ওরা জমিনে একটা স্বপ্ন দেখে ভালো কথা বলেন ঠিক না ব্যাটি আমার একটা স্বপ্ন পূরণ করো ও গদায়ময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ কর ও গদয়ামাই তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় কষ্ট পা আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈরজ নিয়ে ডাকতে পারি দিন কয়ে পথে আমায় ধৈর্য দিও সাহস দিও ও গোদয়া হামাই তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ কর ও গদয়া হাময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে আমার নয়ন যেন কাঁদতে পারে মস্তুমানের দুঃখে আমায় আমন দৃঢ় ইমান দিও ও গো দয়াময় তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ কর ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় জোরে গন মারহাবা মন্দমন আমার এইবার বিশ্ব হাত নামাইল করলে চলবে না আল্লাহ বলেছে বিশ্বনবীকে জানায়া দে সব জায়গায় দোয়া করলে হয় না আমি আল্লাহ দুই হাত শুধু নবীকে দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে কাফের বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে সব জায়গায় হয় না মনে করেন সবরা কথা না কন্যা এখন চুরি বেড়ে গেছে আপনি মসজিদের ইমাম সাহেব যা পাঁচ কেজি লাড্ডু বা জিলিপি নিয়ে যা বলতেন হুজুর একটু দোয়া করেন চুরি বেড়ে গেছে হুজুর একটু দোয়া করেন তা হুজুর কিছু দোয়া কালাম পরে বলতেছে আল্লাহ সুপ্রা এলাকায় চুরি বেড়ে গেছে আহারে টাকা পয়সা আলমারিতে রাখা যাচ্ছে না এতই বিপদে আছে মানুষ ভালো মোটর সাইকেল রাখা যাচ্ছে না আল্লাহ এলাকার চুরির থেকে চোরের হাত থেকে তুমি রক্ষা করো চোর ওই লাড্ডু জিলেপি খাওয়ার আশায় কয় আমিন আমিন কথা কন না ইমাম সাহেব ওই দোয়া না করে যদি বলতো ওরে হাজিদানের বিশ্ববিদ্যালয় এলাকার মানুষ এই সুমরা এলাকাতে প্রবেশ করতে যতগুলো রাস্তা আছে ওই প্রতিটা রাস্তার মনে মরে তিনজন করে যুবক বাঁশের তিন হাত চার হাত লাঠি নিয়ে দাঁড়ে থাকো সারা রাত জায়গা জায়গা পাহারা দাও কোন দিক দিয়া চোর প্রবেশ করে একটা চোর ধরলে ওই তিনজন লাঠি দিয়া চোরের গিরা ওয়াজ করো চোর আমিন কবি না তো বাবারে ভালো হবে কথা কন না কে তবা করে ভালো সব জায়গায় দুয়া কাজ হয় না নবীকে দেখা বলে নবী গো আল্লাহ বলেছেন এই তুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে আপনি সাবিদের মধ্যে ঘোষণা করে দেন আপনার সাবিদের মধ্যে কেউ কি আছে ওই আমরের মোকাবেলা করবে বন্ধুগণ আমার ভালো করে বুঝবেন এলো মেলো করে যা বলতেছি বোঝানোর জন্য মাঝে মাঝে একটু গ্যাটিস দিতেছি বাজান রাগ করেন না আপনারা আমার ভাই জানের আরে এইবার নবী আমার ডেকে বলে আমার সাহাবীরা কেউ কি আছে ওই আমরের মোকাবেলা করবা কেউ দাঁড়ায় না দাঁড়াইছে ছোট্ট সাহাবি নাম তার হজরত আলী আপনারা আমার কথার গুলো বুঝতেছেন না শেষে বুঝবেন সব জায়গায় সার্বভৌমত্বের একমাত্র মালিক আল্লাহ সর্ববিষয়ে তিনি হলেন ক্ষমতাবান সর্বশক্তিমান কথা বলেন ঠিক না ব্যাটে রাজত্ব পাওয়ার ক্ষমতা এটা বুঝাইতে গিয়ে কথাগুলো টানতেছি কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা আমার ভাইয়ের পরে মা বোনদের কিছু ওয়াজ করে দেব ডিজিটাল যুবকদের কিছু কথা বলবো একটু অপেক্ষা করেন বাজানবো আমার এই আলোচনা করতে গিয়ে আরো যদি আধা ঘন্টা লাগে আসেন তো কারা কারা থাকবেন হাত তোলেন তো দেখি আরেকবার ঘুম ধরছে নাকি দেখি তো লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার একজন এটা তাকবীর দেন বাবারে ভাই কি শেষ করে দেবো ভাই সিগন্যাল দি না না যদি কষ্ট হয় ভাইরা আমার মহিলাদের ওয়াজ না করা বলতো মাহফিল সফল হবে সেটা বোঝা লাগবে আর এখন কোলে ওরা যদি প্যান্ডেল থেকে চলে যায় কাক শুনেবেন অতএব শেষে কোয়া লাগবি রাগ করে শেষই এই এজন আমি ওইদিকে যাচ্ছি না মায়ের আমার যে কথা বলতে চাচ্ছিলাম নবী আমার ডেকে বলে সাহাবীরা কেও কি আসু। ছোট সাহাবী হযরত আলী দাঁড়িয়ে বলে হুজুর আমি মোকাবেলা করব নবী বলে ছোট তুমি কিছু বোঝো আমারও চেনো যে একবেলা খাবার খায় 21 কেজি সাড়ে তিন মন তরবারি না যুদ্ধ করে আমার চেনো তুমি বস। নবী আমার এইবার দ্বিতীয়বার সাহাবিদের মুখ দিকে মুখ ফিরায়া বলে আমার সাহাবীরা কেউ কি আসো ওই আমরের মোকাবেলা করার জন্য কেউ দাঁড়ায় না আবারও আলী সুবহানাল্লাহ কোন নবী বলে আলী তোমার কি জানত মায়া দয় না তুমি ছোট মানুষ বসো বসো এইবার তৃতীয়বার নবী বলেছে আবারও তৃতীয়বার আলী দাঁড়িয়ে গেছে আলী যখন দাঁড়িয়ে গেছে নবী আমার ডেকে বলে আলী দিকে আসো কাছে নিয়ে আসে বলে আলী রে বুকের সাথে জড়ায় নে বলে আলী রে তুমি কি বোঝো না বোঝো না না বুঝে কেন বারবার দাঁড়াও হযরত আলী ডেকে বলে হুজুর আমার এত বোঝা লাগবে না আপনি যদি খালি দোয়া করে দেন সে যত বড়ই বীর হোক যত বড়ই যোদ্ধা হোক আপনি যদি দোয়া করে দেন আমার ভিতরের ঈমান বলতেছে ওর কাছে আমার টাইম নাই আমার কাছে ওর টাইম নাই খালি দোয়া করে ছাড়িয়ে দেন নবী ঠিক বলতে যাবে হা হুজুর জামা আপনি খালি কয়ে দেখেন তুমি ছোট মানুষ হুজুর দোয়া করে সারে দেন নবী বলছে ঠিক আছে দোয়া তো কর্ম খালি হাতে দোয়া করলে হবে আমরের মোকাবেলা যখন করবে যাবে তাহলে এটা তো অস্ত্র লাগবে তরবারি লাগবে ওসমান আর দেখা বলতে উসমান ওসমান তরবারি আছে উসমান কয় হুজুর আমাকে জঙ্গি মনে হয় না জঙ্গি কে তা আমার কাছে তরবারি খোঁজেন মানে আজকে সমাজের কিন্তু কিছু কিছু মানুষ জঙ্গি জঙ্গি গন্ধ খোঁজে হুজুরদের মধ্যে কথা কন্যা বিশ্বনবী বিশ্বনবিকে বলেছিল পাগল জাদুকর কবি কথা কন্যা গণক কথা কন এখন ডিজিটাল সিস্টেমে নামের পরিবর্তন এখন বলে মৌলবাদ জঙ্গিবাদ পিসসি রাজাকা কথা কন্যা খে নামের পরিবর্তন তোমরা ঠেঙে ঠেং লাগায় যতই ঝগড়া খেঁচাল করো ইসলাম মানে শান্তি শান্তির ধর্ম ইসলাম ইসলামের মধ্যে জঙ্গিবাদ নাই কোন মৌলবাদ নাই নাই সাথে ইসলামের পরিমাণ কথা বলেন ঠিক না ব্যাঠে ইসলাম শান্তির ধর্ম নির্ভেজাল ধর্ম গত বছরের উদাহরণটা দিয়েছিলাম কিনা আমার মনে পড়তেছে না একটু মনে করে দেব দেব একজনের শাশুড়ির মাথায় হয়েছে ঘা জামাই তো ডিজিটাল জামাই শাশুড়িকে খুবই ভালোবাসে দেখেন না কিছু জামাই আছে আহারে কি জামাই শাশুড়িকে দেখলে বলে এমন কায়দায় গুন্নার উচ্চারণ করে শাশুড়ি কা কলি যে ভরে গেছে কথা খান আছে না না তো এরকম কিছু ডিজিটাল জামাই আছে শ্বশুর দেখলে আব্বা কেমন আছেন আব্বা কোথায় যাচ্ছেন শ্বশুর কায় মারাত্মক ব্যাপার জামাই একটা বাসি কল কলার সবার কুস্ত। এরকম আছে না ডিজিটাল জামা মা বাবা কয় বুড়া বুড়ি শ্বশুর শাশুড়ি কয় আব্বা আম্মা কাছে আসা কথা ঠিক আছে বা মানুষ একটা বাড়ি নির্ভেজাল আলহামদুলিল্লাহ ক ভাইরা আমার ওই ডিজিটাল জামায় শাশুড়িকে পালসারে বসাইয়া দিনাজপুর শহরে চলে গেল ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যা বলে ডাক্তার সাহেব আমার দশটা না পাঁচটা না একমাত্র শাশুড়ি সকালে ঘা পর আমার খাওয়া নাই আমার ঘুম নাই আমার নিজের মায়ের অসুখ হলে কই মরে যা কিন্তু শাশুড়ি আমার বেঁচে থাক এরকম বাপার আছে না না মা যদি অসুস্থ হয় বাবারে ডাক্তারের কাছে যাব টাকা দে কই এত মানুষ মরে তুই মরিস না কে আর শাশুড়ি নিয়ে যা কি আত কথা কা বাস্তব বাস্তব এইবা ডাক্তার বলতেছে বাবা তো ঘাবরানের দরকার নাই জীবনে বহুত জামাই দেখছি কিন্তু শাশুড়িকে এত ভালোবাসার মতো জামাই প্রথম দেখলাম আপনি ভাগ্যবান জামাই পাইছেন নাম্বার ওয়ান শাকিব খান কথা কি বুঝতে পারছেন এই যে দামি মলম দিলাম বাবা জামাই শাশুড়ির কপালে সুন্দর করে মালিশ করে দিবা কিন্তু খবরদার মাসি যেন না পড়ে এইবার জামাই আরে ফেলের চেয়ারে দামি চেয়ারে বসায় বলে আম্মা আপনি বসে থাকেন আমি নিজের হাতে আপনার কপালে মলম মালিশ করে দিব এইবার জামাই নিজের হাতে মলম মেখে দেয় চোখের পানি সারে দেয় কান আল্লাহ আমার শাশুড়ি ভালো করে এইবার মাসি পড়তেছে ও একটা চেয়ার নিয়ে টুল নিয়ে বসে থাকতেছে আর মাঝে মাঝে ইস ইস মানে মাসি পড়তেছে মাসি তারাচ্ছে কিছুক্ষণ তারাইতে তারাতে বিরক্ত এসে গেছে হ্যাঁ মাসি কথা শুনতেছে না হ্যাঁ মাসি কি হয়েছে সর্বনাশ মাসি তো আর ওর কথা বোঝে না ট্রেনিংও দেয়নি প্রশিক্ষণও দেয়নি বারবার যখন মাসি পরে ছেলেটা বিরক্ত হইয়া চিন্তা করতেছে মাসি তো এইবার আমি মজা দেখো এই কথা বলে লোহার একটা রড নিয়ে বসে আছে লোহার রড নিয়ে যেই মাসি পড়েছে শাশুড়ির কপালে দিয়েছে বাড়ি মাসি উড়ে গেছে মাসির কোনো দুর্ঘটনা ঘটেনি কিন্তু শাশুড়ি নামক মাসি দুনিয়ার থেকে জামায়ের উদ্দেশ্য কি মারা কথা কয় না জামায়ের উদ্দেশ্য হলো মাসি মারা শাশুড়ি মারা না কিন্তু জামাই যে পদ্ধতিতে যে কৌশলে মাসি মারবার গেছে জামায়ের সেই পদ্ধতি সেই তরিকা সেই পথ ভুল কথা কন না কেন কথা বলেন ঠিক না ব্যাটিক আজকেও যারা তাম পৃথিবীতে মানুষ কইরা গাড়িতে আগুন লাগায় জঙ্গিবাদের মাধ্যমে মানুষকে খুন কইরা এই পৃথিবীর ভূখণ্ডে ইসলাম কায়েম করতে চায় দিন কায়েম করতে চায় এগুলো জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই নাই কথা জোরে কন আল্লাহ বলেছেন গোলাম রব্বানি না আল্লাহ বলেন মাং কাতালা নাফসাম বি নাফ নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যে একজন নিরাপরাধ মানুষকে হত্যা করলো সে যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করার সামিল তাহলে নিরপরাধ একজন মানুষ হত্যা হোক এটা আমার আল্লাহ চাই না জোরেকন আল্লাহ চায় না তাহলে সন্ত্রাস জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক ওসমান দেখা হুজুর আমি কি জঙ্গি বলে আমি কি জঙ্গি বলেছি বন্ধুগুন আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন আজকে আলে মোলামার দিকে তাকায় যারা জঙ্গিবাদ জঙ্গিবাদ কন্দক তালাশ করে আলে মোলামাদেরকে ভুল পথে চালাইতে চায় ইসলাম কিন্তু জঙ্গিবাদের ধর্ম না আজকে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসার দিকে বাঁকা চোখে তাকায় বলে মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় বিশ্বাস করেন মাদ্রাসায় জানা যা নামাজের ট্রেনিং হয় জুমার নামাজের ট্রেনিং হয় কোরআন তিলাবাদ শিখানো হয় কোন মাদ্রাসায় জঙ্গিবাদের কোনো ট্রেনিং হয় না কথা বলেন আর জঙ্গিবাদের সাথে মাদ্রাসার ছাত্ররা আলেম ওলামারা জড়িত নয় এলে কিছু উস্কানি মূলক কিছু ব্যক্তি কিছু টাকা খাইয়া আজে বাজে কাজ করতেছে কথা কোন ঠিক না ব্যাটি মন খারাপ করেন নাকি ভাইরা আমার হযরত ওসমান ডেকে বলে হুজুর জবাই করার মতো একটা তরবারি আছে ২৭ ইঞ্চি লম্বা বলে নিয়ে আসো হযরত ওসমান তরবারি নিয়ে আসলো হজরত আলীকে বিশ্বনবী দোয়া করে ছেড়ে দিল এইবার হজরত আলী দোয়া পাওয়ার সাথে দৌড়াই দৌড়ে যাইতেছে নবী দেখে বলে কি ব্যাপার আলী এত জোরে দৌড় মারো ব্যাপারটা বুঝলাম না হজরত আলী ডেকে বলে হুজুর ওই আমার অনেক আগে ঘোষণা করেছে আপনার কাল্লা নেওয়ার জন্য জানি না কত পৌঁছে গেছে আমি আলী চাই ওই আমার আপনার চেহারা দেখার আগে এই জমিন থেকে আমি ওরে শেষ করে দেব আমার ভাই জানেরা এইবার দৌড়াইতে দৌড়াইতে একেবারে ঠিক আমরের মুখামুখি হজরত আলী আমর ডেকে বলে কিরে পিসি তুই কেন বলে বেশি কথা হবে না কথা হবে কম এই কথা বলে যে তরবারি নিয়ে গেছে ওই তরবারি একটা দোয়া পরে একটা দোয়া পরে সুন্দর করে ওই তরবারিটা দিয়ে আগ দিতেছে দাগ দিতেছে বোঝেন নাকি এরকম দাগ টানতেছে দাগ হ্যাঁ দাগ টানা শেষ হয় এরকম তরবারি ধরে বলে এই কাফের এর পাটা তোর বুকে যদি সাহস থাকে খালি দাগটা পার হয় খালি দাগ পার হয় সুবহানাল্লাহ কবেন না ছোট মানুষ ধমক দেখছেন খালি দাগ পার হ তোর কাল্লা খুঁজে বাবু না সবান বাড়িয়ালা হলো ল্যাংরা সোর হলো দুয়ান তাজা একটা চোর ঢুকতেছে শুভরে চোর চোর কিন্তু বাড়িয়ালা কি ল্যাংরা বাড়িয়ালা আর সোর হলো দুয়ান তাজা এখন সোর ঢুকতে সেটা যদি বাড়িয়ালা টিয়ার পায় বাড়িয়ালা ল্যাংরা হওয়ার পরে মুখ দিয়ে যদি ঝাড়ি মারে কেরে চোর কিউটি থাকবে কিন্তু বাড়িওয়ালা সে ল্যাংরা উত্তরও পারে না ওই কি মানুষ ছোট হজরত হজরতালি কি ধমক দিচ্ছে খালি দাগটা পার তুই খালি দাগ পার হ্যাঁ হাত পা এমনি শুরু হয়ে গেছে